বন্ধুরা স্কাইনেট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তো আজ তোমাদের বলবো যে মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে তোমরা কীভাবে স্নাতক নিয়ে পড়তে পারবে সেটা কিন্তু এনএস ওইউ বা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি কিন্তু সুযোগ দিচ্ছে তোমাদের যাদের নাম্বার কম আন্ডার ফিফটি মানে ফিফটি পার্সেন্টের ভেতরে আছে মানে ফর্টি ফাইভ ফর্টি সিক্স ফর্টি পার্সেন্ট বা তারও কম ফর্টি পার্সেন্টেরও কম তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এত কম নাম্বার নিয়ে পাশে পাওয়ার কিন্তু চান্স খুবই কম তো ফিফটি পার্সেন্টের নিচে যারা ফর্টি ফাইভ টু ফরটি আছো তাদের জন্য কিন্তু একটা অনার্স পড়ার একটা সুযোগ দিচ্ছে এনএসএউ তো যাদের নাম্বার খুবই কম তারা কিন্তু এখনই অ্যাপ্লাই করো আর নেতাজি ওপেন ইউনিভার্সিটি বা মুক্ত বিশ্ববিদ্যালয়ে সার্টিফিকেট কিন্তু অল ইন্ডিয়া সব জায়গায় তোমরা কিন্তু গ্র্যান্টেড হয় সব জায়গায় নেবে তো এখান থেকে পড়ে কিন্তু তোমরা ভালো তোমরা অন্যান্য আদার্স যে কলেজ থেকে যারা গ্র্যাজুয়েশন করবে যা ভ্যালু তোমরা নেতাজি ওপেন থেকে করলে কিন্তু একই ভ্যালু চাকরির ক্ষেত্রে সার্টিফিকেটটা লাগে আর কিছুই না তো বাকিটা তোমার যোগ্যতার উপর নির্ভর করে তো যাদের নাম্বার কম তাদের জন্য কিন্তু সব থেকে ভালো হবে নেতাজি ওপেন ইউনিভার্সিটি থেকে তোমরা ক্লাস করো করে গ্র্যাজুয়েশান করো এর সঙ্গে তুমি চাকরিও করতে পারবে তোমার পড়াশোনার চাপও কম হবে তুমি সার্টিফিকেটও পাবে খুবই সহজে তো দেখো দ্বাদশ শ্রেণীর পাশের পরেই অনেকে বেছে নেন চাকরি জীবন তো কাজের সঙ্গে পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য উপযুক্ত হলো মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে পড়া মানে নেতাজি ওপেন ইউনিভার্সিটি থেকে পড়লে তোমরা চাপ অনেক কম হবে পড়াশোনায় তুমি সাইডে অনেক কিছু শিখতে পারো চাকরি করতে পারো যার যেটা সুবিধা সেটা করতে পারো কিছু না করলেও তোমরা এন নেতাজি ওপেন ইউনিভার্সিটি থেকে পড়লে তোমরা পাস কিন্তু করে যাবে এটাকে বলা যেতে পারে অতটা চাপ নেই নর্মাল যে কালকাটা ইউনিভার্সিটি বা বর্ধমান ইউনিভার্সিটির যে কোর্সের চাপ আছে তো এখান থেকে তোমরা কী কী করতে পারবে বাংলা ইংলিশ তো ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান রসায়ন পদার্থবিদ্যা ভূগোল গণিত প্রাণীবিদ্যা সহ আরও অনেক বিষয় কিন্তু তোমাদের এখানে বিএসসি পড়ার সুযোগ আছে বি এ পড়ার সুযোগ আছে প্রতিটি বিভাগে স্নাতকে ভর্তির আবেদনের জন্য শিক্ষার্থীকে যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে এইচএস পাস করলেই হবে তো এটাই কিন্তু নোটিশে বলা হচ্ছে তো চলে এবার সাইটে গিয়ে দেখিয়ে দিই তো এটা হচ্ছে নেতাজি ওপেন ইউনিভার্সিটির সাইট ডাব্লিউ বি ইউ ডট এসি ডট ইন তো সাইটে আসার পর দেখো তোমরা কিন্তু যারা বিএ বা বিএসসি নিয়ে পড়তে চাইছো তাদের জন্য দেখো অ্যাডমিশান সেকশানে এসে দেখো ইউজি বা বিডিপি অ্যাডমিশান দিকে আছে তো সিম্পলি এটা ক্লিক করবে দেখো সাইটটা রিলোড হচ্ছে তো একটু স্লো আছে দাঁড়াও লোড হতে দাও তো দেখো নেতাজি ওপেন ইউনিভার্সিটি তো তা ফর্ম ফিল আপের আগে তোমাদের পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ কালার রেডি রাখতে হবে পঞ্চাশ কেবির মধ্যে সিগনেচার পঞ্চাশ কেবির মধ্যে তোমরা আধার কার্ড একটা আইডি প্রুফ রাখতে পারো আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড যার যেটা একটা আইডি প্রুফ নেম প্রুফ হিসেবে রাখতে পারো স্ক্যান করে সব একশো কেবির মধ্যে ডেট অফ বার্থ বা এজ প্রুফ তোমাদের মাধ্যমিকে অ্যাডমিট দিতে পারো ডিজিটাল রেশন কার্ড বা বার্থ সার্টিফিকেট দিতে পারো যেটা সঠিক আছে সেটাই দেবে ক্লাস টেনের সার্টিফিকেট দেবে ক্লাস টুয়েলভে তোমাদের মার্কশিটটা কিন্তু লাগবে তো এই ছ ছটা জিনিস কিন্তু লাগবে সবকটা একশো কেবির মধ্যে জেপিজিতে লাগবে এছাড়া যারা কাস্ট আছে এস সি এস টি ও তাদের কাস্ট সার্টিফিকেট জেন্ডার সার্টিফিকেট যারা ট্রান্সজেন্ডার আছে তাদের জন্য সার্টিফিকেট লাগবে পিএইচডি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট লাগবে বিপিএল সার্টিফিকেট যার যেটা আছে বিপিএল দিলে কিন্তু সার্টিফিকেট লাগবে ডিফেন্স বা সিকিউরিটি ফোর্স সার্টিফিকেট যদি থাকে সেটা দেবে ক্যান্ডিডেট অকুপেশান বা এমপ্লয় সার্টিফিকেট কেউ চাকরি করতে করতে এইচএস করতে চাও বা তোমরা ধরো অনেকটা পিছিয়ে পড়েছো তোমরা এইচএস কোয়ালিফিকেশান পর চাকরিতে চলে গেছো আর এইচএস এর পর গ্র্যাজুয়েশন করার ইচ্ছে ছিল করতে পারো নি এখন কিন্তু সুযোগ আছে তোমাদের এইচএস কিন্তু তোমরা করতে পারবে তো এইসব কোয়ালিফিকেশানের কাগজ তোমাদের রেডি রাখতে হবে তো দেখো এবার দেখিয়ে দিচ্ছি তোমাদের বাকি ডিটেলসটা তোমাদের ফর্ম ফিল আপ আমাদের শুরু হয়েছে দশ তারিখ থেকে দশ আট দু হাজার তেইশ দশটা থেকে শুরু হয়েছে চলবে পরের মাসে দশ আট দু হাজার তেইশ পর্যন্ত ছটা পর্যন্ত ডকুমেন্টস আপলোডিংয়ের টাইম দশ তারিখ থেকে চোদ্দো আট দু হাজার তেইশ রিসেন্ট অ্যান্ড রিভিউ অ্যাপ্লিকেশান বাই দ্য বাই অ্যাপ্লিকেন্ট দশ তারিখ থেকে চোদ্দো তারিখ অনলাইন ফিস পেমেন্টের টাইম দশ থেকে সতেরো তারিখ অফলাইন ফিস পেমেন্ট থ্রু ব্যাঙ্ক চালান আট ইন্ডিয়ান ব্যাঙ্ক তোমাদের অফলাইনে যদি চালান প্রিন্ট আউট করার কারণ একটা কোর্সে সাড়ে তিন হাজার তিন হাজার সাতশো এরকম কিন্তু নেবে প্রত্যেক বছরই তাই নেয় অনলাইনে পেমেন্ট করলে ভালো নাহলে তোমরা ব্যাঙ্কে ইন্ডিয়ান ব্যাঙ্কে চালান জেনারেট করেও সেখান থেকেও পেমেন্ট করতে পারবে অসুবিধা কিছু নেই তো অ্যাডমিশান নোটিশটা যদি তোমরা দেখতে চাও তো দেখো অ্যাডমিশান নোটিশটা দিয়ে দিয়েছে এখানে কিন্তু সবটা তোমরা দিয়ে দেখতে পারবে ফর্ম ফিল আপ করতে পারবে নথি তোমরা দেখো এখানে সবটা দেওয়া আছে বাংলা টেন প্লাস টু হলেই চলবে ইংলিশে টেন প্লাস টু তোমাদের ফর্টি পার্সেন্ট নাম্বার থাকতে হবে তোমাদের ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান জনপ্রশাসন সমাজতত্ত্ব বিষয়গুলো তোমাদের এইচএস পাস হলেই অ্যাপ্লাই করতে পারবে পদার্থবিদ্যা রসায়ন গণিত এগুলো টেন প্লাস টু মোটামুটি পদার্থবিদ্যা রসায়নে ফর্টি পার্সেন্ট নাম্বার রসায়নবিদ্যা ফিজিক্স কেমিস্ট্রি যেটা বলছে ম্যাথে তোমাদের ফিফটি নাম্বার থাকতে হবে ভূগোলে নিতে গেলে তোমাদের ফিফটি পার্সেন্ট নাম্বার এগুলো সবই কিন্তু অনার্স নিতে হবে প্রাণীবিদ্যা উদ্ভিদ সব প্রাণীবিদ্যা ফিফটি পার্সেন্ট উদ্ভিদবিদ্যা তোমাদের ফর্টি পার্সেন্ট তো কমার্স যদি নিতে চাও সেখানে তোমাদের টেন প্লাস টু উত্তীর্ণ হলেই হবে অর্থনীতি নিতে চাইলো টেন প্লাস টু পাস করলেই হবে মানে এইচএস পাস করলেই হবে তো এইগুলোই তোমাদের মোটামুটি গেলো ফর্ম ফিল আপের টাইম বলে দিয়েছে বা খরচাটা আমি বলে দিচ্ছি বাংলা ইংলিশ ইতিহাস মানে আর্টসের সাবজেক্টগুলো পড়লে তোমরা বাংলা ইংলিশ ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান জনপ্রদর্শন সমাজতত্ত্ব কমার্স অর্থনীতি পড়লে তোমাদের তিন হাজার তিনশো প্লাস চারশো পঁচাত্তর টাকা সব নিয়ে তিন হাজার সাতশো পঁচাত্তর টাকা কিন্তু নেবে আর্টসের সাবজেক্ট কমার্স নিলে আর যদি তোমরা সায়েন্স নাও একটু বেশি কারণ মানে ল্যাব মানে তোমাদের ল্যাব থাকে বা তোমাদের প্র্যাকটিক্যাল থাকে তাই জন্য পদার্থবিদ্যা রসায়ন প্রাণীবিদ্যা নিলে পাঁচ হাজার ছশো পঁচাত্তর ভূগোল উদ্ভিদবিদ্যা প্র্যাকটিক্যাল থাকে পাঁচ হাজার চারশো পঁচাত্তর ম্যাথসে নিলে অনার্স পাঁচ হাজার পঁচাত্তর টাকা কিন্তু তোমাদের নেবে এছাড়া তোমাদের সার্টিফিকেট বা অন্যান্য আদার্স ফি হিসেবে একশো নিবন্ধীকরণ মানে রেজিস্ট্রেশনের জন্য একশো পঁচাত্তর টাকা সার্টিফিকেটের জন্য একশো টাকা বার্ষিক উন্নয়ন ফি একশো পঁচাত্তর টাকা মাইগ্রেশনের জন্য মাইগ্রেশনের জন্য পঁচিশ টাকা কিন্তু লেন নেবে তো এগুলোই মোটামুটি তোমাদের নেওয়া হবে সেই হিসেবটা তোমাদের দিয়ে দেওয়া হবে তো এটাই মোটামুটি তোমাদের ওভারঅল যেটা ছিল সেটা এটা কিন্তু একটা সুবিধা তোমাদের ডাইরেক্ট ফর্ম ফিল আপ করে ডাইরেক্ট অ্যাডমিশান হতে পারবে তো দেখো ফার্স্টে তোমরা রেজিস্ট্রেশন করবে তারপর ফর্ম ফিল আপ করবে তোমার তোমার সাবজেক্ট বাঁচবে তারপর কোন কলেজে পড়তে চাইছো সেটা শর্ট লিস্ট করে নেবে তারপর সাবজেক্ট তোমরা বাঁচার পর তোমরা ডকুমেন্টসগুলো আপলোড করার পর একটা ভেরিফিকেশান যায় কলেজ ভেরিফিকেশান তো সেই ভেরিফিকেশানটা এক থেকে দুদিন লাগে মেসেজ বা মেল চলেও আসে সেই তারপরে তোমাদের পেমেন্টটা করলেই সঙ্গে সঙ্গে তোমরা ভর্তি হয়ে যাবে তারপর তোমাদের বই খাতা সব কিন্তু দিয়ে দেওয়া হয় অসুবিধা কিছু নেই তো এগুলোই মোটামুটি তোমাদের ডিটেলসটা গেল তো তার জন্য তোমরা তো সিম্পলি ওয়েবসাইটটা চলে এসে দেখো এখানে লেখা আছে রেজিস্টার ক্লিক হেয়ার ফর ইউজি অ্যাডমিশান তো এখানে গিয়ে তোমাদের সিম্পলি রেজিস্টার করতে হবে ফার্স্ট রেজিস্ট্রেশন তারপর ফিল অ্যাপ্লিকেশান ফর্ম তারপর সিলেক্ট কোর্স আপলোড ডকুমেন্টস অনলাইন ভেরিফিকেশান যেটা বলছিলাম তারপর তোমাদের পেমেন্ট ফি করলেই তোমাদের ফিল আপ কিন্তু হয়ে যাবে তো দেখো ফিল আপে তোমাদের দেখো যেগুলো চাইছে ডিক্লারেশনটা পড়ে তোমরা ক্লিকে একটা প্রসিড ক্লিক করলেই সাইটে রিডাইরেক্ট করবে তোমাদের নাম মিডল নেম তোমাদের ডেট অফ বার্থ জেন্ডার আধার নম্বর কাস্ট তোমাদের ডোমিসাইল কি ওয়েস্ট বেঙ্গল দেবে ম্যারিটাল স্ট্যাটাস ম্যারিড কি আনম্যারিড ন্যাশানালিটি রিলিজিয়ান বিপিএল থাকলে ইয়েস তাহলে ইয়েস দিলে সার্টিফিকেট পড়ে চাইবে কোনো গভর্নমেন্ট ইস্যু আইডি কার্ড আধার কার্ড দিয়ে দিতে পারো আধার নম্বর দেবে মান্থলি ইনকাম দেবে ফ্যামিলি এবিসি সি আইডি এবিসি সি আইডিটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ইউটিউবে অনেক ভিডিও দেওয়া আছে যদি তোমাদের প্রয়োজনে কমেন্ট বক্সে জানিয়ে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব এবিসিডি এবিসি আইডি কিছুই না ডিজিলকার থেকে করতে হয় ফোন নাম্বারে আধার কার্ডের সময় ফোন নাম্বার লিঙ্ক থাকলে যে কেউ করতে পারবে ক্লিক এর যে লিঙ্কটা আছে ব্লু কালারে ক্লিক করলেই তোমরা নিজেরাই করতে পারবে ওটিপি পাঠিয়ে ডিসাবিলিটি সার্টিফিকেট থাকলে দেবে কোয়ালিফিকেশনের কাগজ টেন প্লাস টু তোমাদের স্ট্রিম তোমাদের মোবাইল নাম্বার অল্টারনেটিভ নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার মেল আইডি পাসওয়ার্ড দিয়ে তোমরা রিভিউ রেজিস্ট্রেশন করলে তোমাদের দেখাবে পুরো ফর্মটা তারপর সাবমিট করলেই তোমাদের অ্যাপ্লিকেশান নাম্বার চলে আসবে যেটা কিন্তু তোমাদের পরে কাজে লাগবে তো সেই অ্যাপ্লিকেশান নাম্বার আর ডেট অফ বার্থ দিলেই কিন্তু রেজিস্টার্ড অ্যাপ্লিকেন্ট লগ ইন ক্লিক করে অ্যাপ্লিকেশান নাম্বার ডেট অফ বার্থ যে পাসওয়ার্ডটা তোমরা দেবে সেটা সিকিউরিটি কোড দিলেই তোমাদের ফর্ম ফিল আপ চালু হয়ে যাবে তারপর যে স্টেপগুলো বললাম সেই হিসেবেই তোমাদের কিন্তু পরপর স্টেপগুলো ফলো করে সাবমিট করলে তোমাদের লাস্টে গিয়ে ভেরিফিকেশানে গিয়ে আটকে থাকবে এক থেকে দুদিন পর ভেরিফিকেশান হয়ে যায় যদি কিছু ভুলভ্রান্তি থাকে ওনারা তোমাদের জানাবে সেটা কারেকশান করলে আবার এক দুদিনের মধ্যে ভেরিফিকেশান হয়ে যায় সম্ভবত সবারই হয়ে যায় পেমেন্টের লিঙ্ক দেবে পেমেন্ট ক্লিক করলে রসিদটা নিয়ে নেবে তারপর ফর্মের প্রিন্ট আউটটা নিয়ে নেবে পরে কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশানে কলেজ ডাকতে পারে তো তারপর তোমাদের বই খাতা যথারীতি কলেজ থেকে দিয়ে দেওয়া হবে যে ব্রাঞ্চে তোমরা সিলেক্ট করবে সেখান থেকেই তোমরা গ্র্যাজুয়েশান করে তোমরা তোমরা সিম্পলি মানে মুক্ত বিদ্যালয় বা নেতাজি ওপেন ইউনিভার্সিটির সার্টিফিকেট নিয়ে তোমরা চাকরির ক্ষেত্রে বা হায়ার এডুকেশানের ক্ষেত্রে কিন্তু খুবই কাজে লাগে তো এটা যাদের নাম্বার কম বা যারা একটু চাপ কম নিয়ে বা চাকরি করে পড়াশোনা করতে চাইছো বা চাকরি করছো এখন পড়াশোনা করে গ্র্যাজুয়েশান করতে চাইছো তাদের জন্য কিন্তু বেস্ট হবে তো সবার জন্য ওভারঅল সবার জন্যই কিন্তু নেতাজি ওপেন ইউনিভার্সিটি সবসময় সাপোর্ট করে আর খুব ভালো পড়াশোনাও খারাপ হয় না ভালোই হয় তো ওভারঅল সবার জন্য ভিডিওটা দিলাম ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো তোমার বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দিতে পারো যারা নাম্বার কম পেয়েছে তাহলে তোমার মাধ্যমে তারা একটু উপকৃত হবে আর তোমরা যারা আরও কিছু যদি কোয়েশ্চেন থাকে তোমাদের তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো আমি সময় বার করে উত্তর দেওয়ার চেষ্টা করব তো আজকের মতো এখানেই সবাই ভালো থেকো টাটা বন্ধুরা